আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভাষক মনোবিজ্ঞান শনিচণ্ডী কারিগরি মহাবিদ্যালয়, থানানাচুল, জেলা চাঁপাইনবাবগঞ্জ। আমি আমার ছাত্রছাত্রীদের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের পরিসংখ্যান থেকে একটা ক্লাস নেব। ছাত্রছাত্রী, তোমরা সবাই নিশ্চয় ভালো আছো, আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। তবে কোভিড-19 এর করাল গ্রাস থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে অবশ্যই করোনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আমরা নিয়মতান্ত্রিক ভাবে চলাফেরা করব, আমরা সচেতন ভাবে চলাফেরা করব, যাতে আমরা করোনা থেকে বেঁচে থাকতে পারি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সহায়ক হবেন। আজকে আমি তোমাদের ক্লাস নেব পরিসংখ্যান থেকে গড়, মধ্যমা এবং প্রচুরক, এই বিষয়ে তোমাদের আমি ক্লাস নেব। আমরা পরিসংখ্যান থেকে তাহলে আমরা গড়, মধ্যমা এবং প্রচুরক অঙ্কগুলো করে দেখি। তো পরিসংখ্যানে যে সাফল্য অঙ্কগুলো থাকে সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বিন্যস্ত উপাত্ত এবং একটা অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড়, মধ্যমা এবং প্রচুরকের আলাদা আলাদা ফর্মুলা আছে, এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রেও আলাদা আলাদা ফর্মুলা আছে। আমরা দেখি যে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড়, মধ্যমা এবং প্রচুরকের ফর্মুলা গুলো, যেমন গড় এক্স বার সমান সমেশন এক্স বাই এন, মধ্যক বা এমডিএন সমান এন যোগ একের দুই তম সংখ্যা, এবং প্রচুরক বা মোট এমও সমান তিন গুণিত মধ্যক বিয়োগ দুই গুণিত গড়। এই ফর্মুলায় আমরা গড় এবং মধ্যমা এবং প্রচুরকের অঙ্কগুলো করব। আমরা বই থেকে একটা অঙ্ক করি, প্রথমত গড়ের অঙ্ক করব। অঙ্কটা আমরা বোর্ডে লিখি, পাঁচপান্ন পঞ্চাশ বান্ন আটষট্টি ঊনষাট চৌষট্টি তিপ্পান্ন। এই অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা প্রথমে গড় নির্ণয় করব। তো আমরা জানি এক্স বার সমান সমেশন এক্স বাই এম। এখানে সামেশন এক্স সামেশন এক্স সমান আমরা এগুলো সবগুলোকে যোগ করব, চার আর থেকে সাত, সাত আর নয় সাথে ষোলো, ষোলো আর আটে চব্বিশ, পঁচিশ ছাব্বিশ, ছাব্বিশ আর পাঁচে একত্রিশের এক, আর থাকে তিন, পাঁচ আর তিনে আট, আর ছয় চোদ্দ, চোদ্দ আর পাঁচে চোদ্দ আর পাঁচে উনিশ, উনিশ আর ছয়ে পঁচিশ, আর পঁয়ত্রিশ, আর পাঁচে পঁয়ত্রিশ, আর পাঁচে চল্লিশ, চারশো এক। আমরা আবার যোগ করে দেখি, চার আর তিনে সাত, নয় সাথে ষোলো, ষোলো আট আর আটে চব্বিশ, পঁচিশ ছাব্বিশ, ছাব্বিশ আর পাঁচে একত্রিশের এক, আর থাকে তিন,
পাঁচ আর তিনে আট, আর ছয় চোদ্দ, চোদ্দ আর পাঁচে উনিশ, উনিশ আর ছয়ে পঁচিশ, আর পাঁচে তিরিশ, আর পাঁচে পঁয়ত্রিশ, আর পাঁচে চল্লিশ। এখানে সামনে এক্স সমান পেলাম চারশো এক, এবং এন সমান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত। আমরা এই সংখ্যাগুলো সংখ্যাগুলোর মানটা আমরা বসাই দেবো, সামনে এক্স সমান চারশো এক আর এন সমান সাত, এটা ভাগ করবো আমরা, ভাগ করলে যে ফলাফল পাবো সেটাই হবে গড়। চারশো এক, পাঁচ সাতে পঁয়ত্রিশ, নম্বর পাঁচ, নম্বর এক, সাত সাতে উনপঞ্চাশ, দশ সময় পেলাম শূন্য, সাত দুগুণা চোদ্দ, নম্বর ছয়, আবার শূন্য নিলাম, সাতে আটে ছাপান্ন, নম্বর চার, আবার শূন্য নিলাম, পাঁচ সাতে পঁয়ত্রিশ। সাতান্ন দশমিক দুই নয় প্রায়, তাহলে আমরা এখানে গড় পেলাম সাতান্ন দশমিক দুই নয়। এখান থেকে আমরা মধ্যমা নির্ণয় করব, আমরা এটা মিটে দিই, এখানে গড়টা আমরা লিখে রাখি এক্স বার সমান সাতান্ন দশমিক দুই নয়। এবার এই উপাত্ত থেকে আমরা মধ্যমা নির্ণয় করব, আমরা জানি মধ্যমা সমান এন যোগ একের দুই তম সংখ্যা। মধ্যমা নির্ণয় করার আগেই অবশ্যই আমাদেরকে এই সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে, সুতরাং আমরা এখানে লিখি যে মানের ক্রমানুসারে সাজিয়ে পঞ্চাশ, বাহান্ন, তিপ্পান্ন, পঞ্চান্ন, উনষাট, চৌষট্টি এবং আটষট্টি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, ঠিক আছে। তাহলে মধ্যমা সমান এন যোগ একের দুই তম সংখ্যা। এখানে এন সমান সাত, এন এর মানটা আমরা এখানে বসাবো, তাহলে সাত যোগ একের দুই তম সংখ্যা, আটের দুই তম সংখ্যা, চার তম সংখ্যা। আমরা এখানে মধ্যমা পেলাম, মধ্যমার অবস্থানটা পেলাম যে চার তম সংখ্যা। আমরা মানের ক্রমানুসার সাজিয়ে যেখান থেকে আমরা সাজিয়েছি সেখান থেকে আমরা মান দিক থেকে চার পর্যন্ত গণনা করলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে মধ্যমা।
তাহলে 1, 2, 3, 4, 5, 5 অতএব মধ্যমা সমান 4 তম সংখ্যা বা 55। এবার আমরা এখান থেকে প্রচুরক নির্ণয় করব। আমরা এগুলো মেটাই দিই, এখানে মধ্যমা সমান লিখে রাখব যে এম ডি এন সমান 55। আমরা জানি প্রচুরক সমান 3 গুণিত মধ্যমা বিয়োগ 2 গুণিত গড়। এখানে আমরা গড় এবং মধ্যমার মান বসাবো, দিয়ে আমরা ক্যালকুলেশন করলে প্রচুরকের মানটা পেয়ে যাব। 3 গুণিত মধ্যমা সমান 55 বিয়োগ 2 গুণিত গড় আছে 57.29। 3 5 15, 3 5 15 আর 16 বিয়োগ 9 2 18, 2 2 4 আর 5, 7 2 14, 5 2 10, 104.58। 165 মাইনা বিয়োগ 104.58, এখান থেকে বিয়োগ করলে যা পাবো সেটাই হবে প্রচুরক। আমরা বিয়োগ করি তাহলে 2 6 4 5 তাহলে 0, 6 7.42। তাহলে 2 4 7.42। আমরা আবার পরিষ্কার করে বিয়োগ করব, 165 থেকে 104.58 বিয়োগ করব, 2 4 0 6। সুতরাং আমরা প্রচুরক পেলাম 60.42। আমরা অবিন্যাস পাত্র থেকে গড় মধ্যমা এবং প্রচুরক বের করা শিখলাম। আমরা আরো একটা অঙ্ক করব, অবিন্যাস পাত্র থেকে গড় মধ্যমা এবং প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়। অবিন্যাস পাত্র গুলো হল 5 2 4 5 6 7 6 7 4 3 8 9। এখান থেকে আমরা গড় নির্ণয় করব। প্রথমত আমরা জানি x বার সমান সমসান x বাই n, এখানে সমসান x সমান সবগুলোকে আমরা যোগ করে ফেলি, 9 3 12 12 আর সাথে 9 3 12 12 আর 4 16 16
আর সাথে 23, 23 আর 6 9 আর 8 17, 17 আর 3 20, আর 4 24, 24 আর 7 31, 31 আর 6 37, 37 আর 5 42, 42 আর 4 46, 47 48, 48 আর 5 53, তাহলে সামেশান এক সমান পেলাম 53। এন সমান হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এন সমান হলো 10। তাহলে সামেশান এক্স এবং এন এর মান এখানে বসাবো আমরা, 53 নিচে হবে 10, 53 কে 10 দিয়ে ভাগ করলে হয় 5.3। তাহলে আমরা এক্স বার সমান পেলাম 5.3। আমরা এখানে লিখে রাখবো এক্স বার সমান 5.3। এবার আমরা এখান থেকে মধ্যমান নির্ণয় করব। আমরা জানি মধ্যমান সমান এম যোগ একের দুই তম সংখ্যা। মধ্যমা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করার সময় এই উপাত্ত গুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে লিখতে হয়। সুতরাং আমরা মানের ক্রমানুসারে সাজিয়ে সাজাব, মানের ক্রমানুসারে সাজিয়ে দুই তিন চার চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয়। এখানে এন সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10 যোগ 1 এর 2 তম সংখ্যা, 11 এর 2 তম সংখ্যা 5.5 তম সংখ্যা, 5.5 তম সংখ্যা। এইটাকে আমরা এখান থেকে মধ্যমান নির্ণয় করবো। এভাবে আমরা উপরের অংশটুকু মিটাই দিই, যে 5 অতএব মধ্যমা সমান পঞ্চম ও ষষ্ঠ সংখ্যা গড়। অতএব গড় সমান 5 যোগ 5 এর 2 সমান 10 এর 2 সমান 5। অতএব মধ্যমা পেলাম 5। আমরা এখানে লিখে রাখি যে মধ্যমা সমান 5 পেলাম। আমরা এবার এখান থেকে প্রচুরক নির্ণয় করব। প্রচুরক নির্ণয় করতে গেলে আমরা জানি যে অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরকের সূত্র হল যে প্রচুরক সমান 3 গুণিত মধ্যমা বিয়োগ 2 গুণিত গড়। আমরা জানি প্রচুরক সমান 3 গুণিত মধ্যমা বিয়োগ 2 গুণিত গড়। মধ্যমা এবং গড়ের মানটা এখানে বসাবো আমরা, 3 গুণিত 5
বিয়োগ দুই গুণিত পাঁচ দশমিক তিন, তিন পাচ্ছে পনেরো, বিয়োগ তিন দুগুণে ছয়, পাঁচ দুগুণে দশ, দশ দশমিক ছয়, পূর্ণ থেকে দশ দশমিক ছয় আমরা বিয়োগ করলে পাই। এখানে বিয়োগ করব চার, চার পেলাম, চার দশমিক চার। অতএব আমরা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড়, মধ্যমা এবং প্রচুরক কি করে নির্ণয় করতে হয় তা আমরা এতক্ষণ দেখলাম এবং শুনলাম। আমরা এবার চলে যাব যে বিন্যস্ত উপাত্ত থেকে গড়, মধ্যমা এবং প্রচুরক কি করে নির্ণয় করতে হয়। আমরা এখানে একটা অঙ্ক করব, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড়, মধ্যমা, প্রচুরকের ফর্মুলাটা আমরা জেনে নিই যে গড় সমান সামেশন এফ এক্স বাই এন, মধ্যমা এম ডি এন সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ এল জেড বাই এফ ইন্টু আই, মোড এম ও সমান এল এম ও প্লাস এফ এ ডিভাইড বাই এফ এ প্লাস এফ বি ইন্টু আই। আমরা একটা অঙ্ক করব, সেখান থেকে এই তিনটি আমরা গড়, মধ্যমা, প্রচুরক তিনটি বের করার চেষ্টা করব। আমরা একটা অঙ্ক লিখি টেবিল থেকে, আমরা অঙ্ক করব যে শ্রেণী এবং কোন অপূর্ণ, সমান পঁচিশ। আমরা জানি যে x বার সমান সামেশন এফ এক্স বাই এন। এখন আমরা এই টেবিল থেকে একটা মাত্র, প্রথমত একটা ঘর বের করব, সেটা হলো x এর ঘর, এটাকে আমরা মধ্যবিন্দু বলব। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু হল এখানে একশো নয়, একশো ছয়,
103, 197, 94, 91 মধ্যবিন্দু বের করা হলো। এখানে এটাকে মধ্যবিন্দুকে এক্স বলবো আর কোনো কোনো হলো এফ। তাহলে আমাদের দরকার এফ এক্স এর। তাহলে আমরা আরো এক ব্যবহার বের করবো, সেটা হলো এফ এক্স। তাহলে এফ এক্স বের করতে গেলে এখানে এফ এর সাথে এক্স এর গুণ করলে হয় একের সাথে 109, তাহলে 109। 3 দিয়ে 106 কে গুণ করলে 318, এটাকে গুণ করলে হয় 412, এখানে হলো 900, এখানে হলো 5 7 35, 5 লাখ 45, 40 48, 485, এখানে হবে 4 দুগুণে 8, 5 দুগুণে 18, 188, এখানে হবে 91। আমরা নিচে এটা বের করব যে সামেশন এফ এক্স, যতগুলো এক্স আছে সবগুলোকে যোগ করলে দাঁড়ায় 2503। আমরা সামেশন এফ এক্স এর মান পেলাম আর এন সমান হলো 25। অতএব আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এক্স বের করতে পারবো। উপরে একটু আমরা এখন এটাই দিই, আমরা জানি এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স বাই এন। সামেশন এফ এক্স হলো 2503 আর এন হলো 25। ভাগ করলে দাঁড়ায় 110.12। আমরা বিন্যস্ত উপাত্ত থেকে গড় বের করলাম। এবার আমরা বিন্যস্ত উপাত্ত থেকে আমরা মধ্যমা বের করব। এখানে একটা টেবিল আমরা উঠাই, শ্রেণী ব্যবধান কোন বলল, সবশেষে আছে 10, 19। পূর্ণগুলো লিখবো আমরা, 0, 3, 10, 16, 12, 9, 6, 6, 4, এম সমান 60। এখানে বিন্যস্ত পাত্রের ক্ষেত্রে মধ্যমা নির্ণয় করতে গেলে যে আমরা টেবিলটা পেলাম
একটিমাত্র ঘর আমাদেরকে বের করতে হবে, সে ঘরটা হলো সিএফ বা ক্রম বর্ধিষ্ণ অনুপূর্ণ। ক্রমবর্ধিষ্ণ পণ্যপূর্ণ বের করার নিয়ম হল, সব নিচের শ্রেণীর যে পণ্যপূর্ণ আছে চার, এই চার সংখ্যাটাকে আমরা এখানে নেব ক্রমান্বয়ে, বাম দিকের যে পণ্যপূর্ণ গুলো আছে যোগ করতে করতে উপরে উঠবো, এটা হলো ক্রমবর্ধিষ্ণ পণ্যপূর্ণ। চার ছয় ছয় চারে দশ, দশ অন্যায় উনিশ, উনিশ আর বারোতে হলো একত্রিশ, একত্রিশ আর ষোলোতে হলো সাতচল্লিশ, সাতচল্লিশ আর দশে হলো সাতান্ন, সাতান্ন তিনে হলো ষাট, আর ষাট আর ষোলোতে হলো ষাট। এই হলো ক্রমবর্ধিষ্ণু পণপূর্ণ। ক্রমবর্ধিষ্ণু পণপূর্ণের ক্ষেত্রে অঙ্ক বের করার, অঙ্ক মানগুলো বের করার নিয়ম হলো যে প্রথমত আমরা এন বাই টু এর মান বের করব। এখানে আমরা ফর্মুলাতে দেখি যে এম বি এন সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ এল ডিভাইড বাই এফ ইন্টু আই। এখানে এন বাই টু, এই এন বাই টু কে কেন্দ্র করি আমাদের অঙ্ক হবে, এন বাই টু এর মানটা বের করব। তাহলে এন বাই টু সমান এন এর মান হলো ষাট দুই, তাহলে তিরিশ। তাহলে এন বাই টু সমান পেলাম তিরিশ। এই তিরিশ সংখ্যাটি ক্রমবর্ধিষ্ণু পণ্যপূর্ণের মধ্যে কোন নিকটবর্তী সংখ্যার মধ্যে অবস্থান করছে আমরা খুঁজে দেখব, যে ষাট থেকে শুরু করে একত্রিশ পর্যন্ত সবগুলোর মধ্যে এই ত্রিশ সংখ্যাটা অবস্থান করছে। তাহলে এই ত্রিশের নিকটবর্তী সংখ্যা হলো একত্রিশ। তাহলে আমরা একত্রিশ সংখ্যাটাকে মোটা ভাগ দ্বারা চিহ্নিত করব। বাম দিকে পেলাম চল্লিশ উনপঞ্চাশ শ্রেণী, এই শ্রেণীর মধ্যেই মধ্যমা লুকিয়ে আছে। সুতরাং আমরা এখন অঙ্ক করব যে এমডিএন, এখান থেকে মানগুলো বের করি যে এখানে এখানে এল সমান হলো শ্রেণীর নিম্ন সীমা, যে শ্রেণীটা পেলাম আমরা ক্রমবর্ধিষ্ণু পণ্যপূর্ণের মধ্যে, এই শ্রেণীটা হলো চল্লিশ উনপঞ্চাশ, এই শ্রেণীর নিম্ন সীমা হলো উনচল্লিশ দশমিক পাঁচ। এন বাই টু এর মান তিরিশ পেয়েছি, সিএফএল টা হবে যে শ্রেণীতে ক্রমবর্ধিষ্ণু পণ্যপূর্ণ পেয়েছি তার নিচের শ্রেণীর ক্রমবর্ধিষ্ণু পণ্যপূর্ণ সমান উনিশ, সিএফএল সমান উনিশ। এরপরে আমরা বের করব এফ, যে মধ্যমা শ্রেণী আমরা পেয়েছি সেই শ্রেণীতে যে পণ্যপূর্ণ অবস্থান করছে সেটাই হলো এফ, তাহলে এফ সমান হলো বারো, এবং আই সমান হলো ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান হলো এখানে শ্রেণী ব্যবধান হবে দশ, চল্লিশ থেকে উনপঞ্চাশের ব্যবধান হলো দশ, তাহলে আই সমান হলো দশ। এই মানগুলো আমরা যে আমরা সূত্রটা পেয়েছি মধ্যমার, সেই সূত্রে আমরা যে মানগুলো আছে আমরা বসাই দেবো, তারপর ক্যালকুলেশন করে মধ্যমা বের করবো। আমরা বাম দিকটা মিটাই দিলাম, আমরা জানি মধ্যমা সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ এল ডিভাইড বাই এফ ইন্টু
এল সমান আমরা পেয়েছি 39.5 যোগ এন ওয়াই টু সমান 30, সিএফএল পেয়েছি 19, এফ পেয়েছি 12, আই পেয়েছি 10। সূত্রে আমরা মানগুলো বসালাম, এখন ক্যালকুলেশন করব 39.5 30 থেকে 19 বাদ দিলে 11, 11 বাই 12 গুণিত 10, তাহলে 39.5 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5 11, 55 নিচে 6, মানে 55কে 6 দ্বারা ভাগ করব, 6 দ্বারা ভাগ করে আমরা পাই 9.2। তাহলে 3 9.5 যোগ 9.2 যোগ করলে হয় 48.7। তাহলে আমরা মধ্যমা পেলাম 48.7। আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে গড়ের অঙ্ক করলাম, তারপরে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে মধ্যমান অঙ্ক করলাম, এবারে আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরকের একটা অঙ্ক করব, পরে আমাদের পাঠদান পর্বটা শেষ করবো ইনশাল্লাহ। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক সমান আমরা জানি যে এম ও সমান এল এম ও প্লাস এফ এ ডিভাইড বাই এফ এ প্লাস এফ পি ইন্টু আই। আমরা একটা টেবিল উঠাই, শ্রেণী পৌনপুন্য তেইশ পঁচিশ বিশ বাইশ সতেরো উনিশ চোদ্দ ষোলো এগারো তেরো আট দশ এবং পাঁচ সাত সমান আমরা পণ্য পণ্য গড় লিখি 1 3 4 9 1 3 4 9 5 2 1 এন সমান 25। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক নির্ণয় যখন করব তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে সবচাইতে বেশি পৌনপুন্য কোন জায়গায় অবস্থান করছে, সবচেয়ে বেশি পৌনপুন্য আছে 14 16 শ্রেণীতে, এখানে সবচেয়ে বেশি পৌনপুন্য আছে 9। আমরা এখান থেকে এফ এ এবং এফ বির মান বের করব, তাহলে যেহেতু সবচাইতে বেশি পৌনপুন্য হলো 9, সুতরাং এই শ্রেণীটা আমরা পেলাম যে প্রচুরক শ্রেণী হলো 14 16। এটাকে কেন্দ্র করে আমরা এখন অঙ্ক করব। এখানে এখানে এফ এ সমান হবে সবচেয়ে বেশি পণ্য এখানে অবস্থান করছে, এখান থেকে আমরা বিয়োগ করব কোনটা, যে এর পূর্ববর্তী শ্রেণীর পণ্যের পার্থক্য, সবচেয়ে বেশি পণ্য যেখানে আছে সেখান থেকে পূর্ববর্তী শ্রেণীর পণ্যটা বিয়োগ করব, সেটা হবে এফ এ। পূর্ববর্তী শ্রেণী হবে কোনটা, এটা হবে 11 13 শ্রেণী, তাহলে 9 থেকে 5 বিয়োগ সমান 4। এফ বি বের করব আমরা, এফ বি হল বি সবচেয়ে বেশি পণ্য যেখানে আছে সেখান থেকে আমরা পরবর্তী শ্রেণীর পণ্যের পার্থক্য নির্ণয় করব,
তাহলে পরবর্তী শ্রেণী হলো 14-16, শ্রেণীর পরবর্তী শ্রেণী হলো 17-19, তাহলে 9 থেকে 4 বিয়োগ করবো আমরা, 9 বিয়োগ 4 সমান 5, এফ এ পেলাম 5, এবং আই হবে শ্রেণীর ব্যবধান 23 এবং 25, এই শ্রেণীর ব্যবধানটা হবে 3, তাহলে শ্রেণীর ব্যবধান হলো 3। আমরা এখন মানগুলো পেয়ে গেছি, আমরা এখন যে সূত্রটা আছে সে সূত্রে মানগুলো বসে আমরা ক্যালকুলেশন করব। আমরা এইটুকু মিটাই দিই, যে এম ও সমান এল এম ও প্লাস এফ এ ডিভাইড বাই এফ এ প্লাস এফ বি ইনটু আই, এল এম ও সমান পেয়েছি, এল এম ও সমান হল 13.5, অর্থাৎ সে শ্রেণীর নিম্ন সীমা, তাহলে 13.5, এফ এ হবে 4 আর এফ বি হল 5 আর আই সমান হল 3, 13.5, 4×9 = 3, 13.5 সমান 4×3 সমান 13.5, 4×3 দ্বারা ভাগ করলে 1.33, 14.83। তাহলে আমরা আমরা পেলাম প্রচুরক সমান 14.83। এবার আমরা প্রচুরক নির্ণয় করবো, সুতরাং বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত থেকে কি করে গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করতে হয় তা আমরা আজকে এখান থেকে শিখলাম।